মুর্শিদাবাদ। ভারতের মানচিত্রে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। ইতিহাসের আঁতুড়ঘর এই মুর্শিদাবাদের আনাচে কানাচে কান পাতলে আজও শোনা যায় অতীতের পদধ্বনি। প্রাচীন যুগে পাল সেন, মধ্যযুগ ও আধুনিক যুগে সুলতান নবাব এবং সবশেষে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলটির মানচিত্রের শুধু রং বদলেছে, কিন্তু ইতিহাস থেকে সে বিচ্যুত হয়নি। ইতিহাসের পীঠস্থান মুর্শিদাবাদে অবস্থিত অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য, মন্দির, মসজিদ হাতছানি দেয় অজানা ইতিহাসের, জন্ম দেয় ঐতিহাসিক গল্পগাথার যা কেবল বিস্ময় সৃষ্টি করে। ধ্বংসপ্রাপ্ত মন্দির মসজিদের মধ্যে এমনই এক বিস্ময় খেরুর মসজিদ। জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম খেরুর, খেরুল বা খেরাউল, যেটি বহরমপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের নামানুসারেই এই মসজিদের নামকরণ। প্রাক মোগল যুগের এই অনুপম মসজিদটি সম্ভবত সমগ্র অঞ্চলের সবচেয়ে পুরনো। এই মসজিদের দেওয়ালে টেরাকোটার কারুকাজ মসজিদটিকে ব্যতিক্রমী করে তুলেছে। মসজিদ নির্মাণের ক্ষেত্রে এই ধরনের শিল্পকলার ব্যবহার প্রার্থনা স্থলটির দর্শনে এক নান্দনিক অনুভূতির সৃষ্টি করে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্যানুসারে খেরুর মসজিদটি নির্মিত হয় আলাউদ্দিন হোসেন স্যার আমলে। মসজিদটির উপরের লেখ অনুযায়ী 900 হিজরি সনে অথবা 1494 খ্রিস্টাব্দে জনৈক রাফাত খান বা রাফায়েত খান এই মসজিদটি নির্মাণ করেন। অনুমান করা হয় যে এই রাফাত খান আলাউদ্দিন হোসেন শাহের প্রধান সেনাপতি ছিলেন। খেরুর মসজিদ নির্মাণ প্রসঙ্গে আরও একটি তথ্য পাওয়া যায়। অনেকেই মনে করেন 1495 খ্রিস্টাব্দে খাঁ মুয়াজ্জম রিফাত খাঁ এটি নির্মাণ করেন। তবে রাফাত খাঁ এবং মুয়াজ্জম রিফাত খাঁ একই ব্যক্তিও হতে পারেন। 1312 সালের শ্রাবণ মাসের ভারতী পত্রিকায় এই খেরুর মসজিদের নির্মাণের প্রসঙ্গে একটি চমকপ্রদ তথ্যের উল্লেখ পাওয়া যায়। এই পত্রিকার জনৈক লেখক এই অসামান্য স্থাপত্যের বিষয়ে একটি লোকগাথার কথা উল্লেখ করেন। এই গাথা অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা এই স্থাপত্যটি নাকি এক রাতের মধ্যে নির্মাণ করেছিলেন। অনুমান করা যায় যে মসজিদ নির্মাণ প্রণালী, ইঁটের উপর লতাপাতা ও ঝাড়ের ব্যবহার ও তৎকালীন সহজ সরল গ্রামবাসীদের অজ্ঞতা থেকেই এই অদ্ভুত ধারণার সৃষ্টি। তবে এই লোকগাথার সপক্ষে কোনো ঐতিহাসিক নথি পাওয়া যায়নি। মসজিদটা যে শিল্পকলা বা যে শিল্পরীতি দিয়ে তৈরি হয়েছে, যেটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছিল। আচ্ছা, এই টেরাকোটা শিল্পের উপর আপনি কাজও করেছেন, আপনার অভিজ্ঞতার নিরিখে আপনি কিভাবে দেখেন যে এই যে একটা মসজিদ যাতে টেরাকোটার কাজ রয়েছে, যাতে ফুল পাতা লতা বা এই ধরনের কিছু যখন শিল্পকলার ব্যবহার হয়, এইরকম কি কোনো রীতি ছিল যে এটা মন্দিরের ক্ষেত্রে হবে বা মসজিদের ক্ষেত্রে হবে? আদৌ নয়। তার আচ্ছা, তার গোড়ার থেকে বলি, প্রথম থেকে, সেটা হচ্ছে আমার এই মসজিদটা দেখে, খেরুরের মসজিদটা দেখে আমার যেটা যে মসজিদের কথা সবচেয়ে প্রথম মনে হচ্ছে, সেটা বোধ হয় আমাদের বাংলাদেশে কি তাবৎ এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সবচেয়ে যে পুরনো মসজিদটা আছে, যেটা ত্রিবেণীতে, যেটা জাফর খান গাজীর নামে যে মসজিদ এবং তার সংলগ্ন যে একটা মকবরা বা একটা সুফিদের কবরস্থান আছে যেখানে এখনও মেলা বসে, সেই জায়গাটার কথা খুব বেশি করে মনে পড়ছে। পোড়ামাটি মৃৎশিল্প যারা ছিলেন তাদের নাম হতো, তাদের বলা হতো সূত্রধর। সূত্রধর যেটা থেকে পরে তৎসম বা শব্দ যেটা বা তদ্ভব শব্দটা আমাদের বাংলায় প্রচলিত, সেটা ছুতোর। সূত্রধর মানে যিনি সুতোটা ধরে থাকেন, মানে কি প্লাম লাইন, মানে একজন স্থপতি, তার যে সূত্রটা দিয়ে যে মন্দিরের স্থাপনা যেভাবে করা হয় বা মসজিদের স্থাপনা, এইসব লোকেরাই তো বানাতেন। এবং তাদের যে পোড়ামাটির কাজ, তারা ওই নরুন দিয়ে তক্ষণ শিল্প, মানে নরুন দিয়ে
আধ শুকনো ওই টালি, তার উপরে উনি ওনার খনন করে ওই সমস্ত নকশা তৈরি করতেন। এবং এই এই কিছু কিছু নিদর্শন আর এই পুরনো এই মসজিদগুলোতেও পাওয়া যায় না। এটা তবে বলা শক্ত যে ঠিক ওই সম্প্রদায়ের লোকেরা এগুলো করেছিলেন কি না, বা তাদের পূর্বপুরুষরা তো বটেই করেছিলেন। এই স্থানীয় শিল্পী সমাজ তো একদম এখান থেকে এই জনসমাজ থেকে উঠে আসছেন শিল্পীরা, কাজে তাদের কল্পনায় তাদের তাদের কাছে একটা মসজিদ কীরকম হতে পারে তাদের কল্পনায় যেটা ফুটে উঠেছে তারাই সেটা করেছেন। এরা এরা তো বাইরে থেকে এদের কিছু বলে দেওয়া হয়নি, কাজে এটা স্বতঃস্ফূর্ত আপনি ভাবতে পারেন যে স্বতঃস্ফূর্তভাবে যে এই সমস্ত নকশাগুলো ফুটে উঠেছে। আসলে শিল্পীর কাছে শিল্পটাই প্রধান। শোনা যায় গৌরেশ্বর হোসেন শাহের পিতা সৈয়দ আশরাফ ভাগ্যান্বেষণে আরব থেকে ভারতে আসেন। তার দুই পুত্র হোসেন ও ইউসুফকে নিয়ে তিনি মণিগ্রামের কাছে অবস্থিত চাঁদপাড়া গ্রামে বসবাস শুরু করেন। এই গ্রামের চাঁদ রায় বা সুবুদ্ধি রায়ের অধীনে হোসেন সামান্য কাজ করতেন। চাঁদপাড়ার কাজীর সহায়তায় তিনি গৌড়ের সুলতানের দরবারে সাধারণ রাজকর্মচারী হিসাবে নিযুক্ত হন। কালক্রমে হোসেন নিজের বুদ্ধি বলে গৌড়ের সুলতানের উজির হন এবং পরে অত্যাচারী মুজফ্ফর শাহকে হত্যা করে রাজকর্মচারীরা হোসেনকে গৌড়ের সিংহাসনে বসান। সুলতান হওয়ার পর হোসেন শাহ তার প্রভু সুবুদ্ধি রায়ের প্রতি কৃতজ্ঞতাবশত মাত্র এক আনা খাজনার বিনিময়ে এই চাঁদপাড়া গ্রামটি উপহার দেন এবং তাকে তাঁকশাল স্থাপনের অনুমতি দান করেন। সেই থেকেই এই গ্রামটির নামকরণ হয় একানা চাঁদপাড়া। ১৮৯৭ সালের ভূমিকম্পে খেরুর মসজিদের তিনটি গম্বুজ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। প্রাথমিকভাবে সরকারি তরফ থেকে সেই ধরনের তৎপরতা লক্ষ্য না করা গেলেও লর্ড কার্জনের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ মন্দির স্মৃতিসৌধগুলির প্রতি সরকার যত্নবান হন। এই বছরই এনসিয়েন্ট মনুমেন্টস প্রিজারভেশন অ্যাক্ট ১৯০৪ প্রণীত হয়। এই আইন অনুযায়ী খেরুর মসজিদটি লিস্ট অব অ্যানসিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গলের তালিকাভুক্ত হয় এবং সংরক্ষণের কাজ শুরু হয়। প্রসঙ্গত ১৯০৬ সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মসজিদটি নিরীক্ষণ করেন এবং আলোচনার সূত্রপাত করেন। তৎকালীন জঙ্গিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট গুরুদাস সরকার এই মসজিদটি সম্বন্ধে বিশেষ খোঁজ খবর রাখেন। পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভস থেকে প্রাপ্ত সরকারি নথি অনুযায়ী খেরুর মসজিদের যাবতীয় অধিকার একটি পরিবারের উপর ন্যস্ত ছিল। এই পরিবারটি গ্রামবাসীদের সহযোগিতায় বংশ পরম্পরায় খিদমতগার হিসেবে প্রার্থনা কক্ষটির দেখাশোনা করত। ওই নথিতে উল্লেখ আছে খেরুর মসজিদে প্রতিদিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানো হতো এবং সিন্নি দেবার ব্যবস্থা ছিল। প্রত্যেক আষাঢ় ও অগ্রহায়ণ মাসে ইসলামীয় রীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান হত। ১৯০৫ সালে পুরাতাত্ত্বিক রীতি মেনে একটি চুক্তিপত্রে সরকারি কর্মচারীগণ প্রতিদিন প্রদীপ জ্বালানো ও সিন্নি দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়ে খেরুর মসজিদের সংস্কারের কাজ শুরু করেন। এই চুক্তিপত্রে তৎকালীন মসজিদের খিদমতগার বা সেবক কালাম শেখ ও আইজান বিবি এবং খেরুর গ্রামের প্রধান স্বাক্ষর করেন। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, সরকার ধর্মপ্রাণ ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে সংরক্ষণের প্রশ্নে বিশেষ যত্নবান ছিলেন। ১৯০৫ সালে পুরাতত্ত্ববিদ থিওডর ব্লক মসজিদের নিকটে অবস্থিত গাজী পীর কল্লার সমাধির ধ্বংসাবশেষ থেকে দুটি শিলালিপি উদ্ধার করেন যা মসজিদের মূল ফটকের উপর পুনঃস্থাপন করা হয়। খেরুর গ্রামবাসীর কাছে এই পীর কালু গাজী চম্পাবতী নামে সমধিক পরিচিত।
হোসেন শাহের অবিস্মরণীয় কীর্তি শেখ দিঘি। বাদশাহী সড়কের তীরে সুলতান যে অসংখ্য দিঘি খনন করেন তার মধ্যে শেখ দিঘি অন্যতম। 1515 সালে তিনি এটি খনন করেন। কিংবদন্তি হুসেন শাহ এই দিঘি খনন করলেও প্রথমে এই দিঘিতে জল ওঠেনি। সেই সময় এই অঞ্চলে আবু সৈয়দ তিরমিজ নামে এক ফকির বাস করতেন, যিনি এই দিঘির এক স্থানে কান পেতে জলের শব্দ শুনতে পান। তার হাতে থাকা লোহার দণ্ড দিয়ে আঘাত করতেই দিঘির জল উঠে আসে। এরপর হুসেন এই দিঘিটি ফকির তিরমিজকে উৎসর্গ করেন। এনার নাম হচ্ছে সৈয়দ আবু শাহী তিরমিজি রহমতুল্লাহ, ডাক নাম হচ্ছে সুলতান সাহেব। ইনি এই একটা আমাদের এখানে গাছ ছিল, সেই গাছে চেপে উনি উজু করতে যেতেন। ওই একটা পুকুর আছে ওই পুকুরে, আর এই দিঘির সংস্কারের জন্যে এখানে জল উঠছিল না, তার জন্য ওই ফকির বাবা একটি চিমটা গেড়ে দেন, সে চিমটার ওসিলায় সে জলটা ওঠে, তারপরে আর ফকির বাবাকে দেখা যায়। শেখ দিঘিতে অবস্থিত পীর গাজী ইসমাইল শাহের মাজার সকল ধর্মাবলম্বী মানুষের কাছে একটি অতি পবিত্র স্থান। খেরুর মসজিদের বর্তমান খিদমতগার 70 বছর বয়সী জাহানারা বেওয়া বংশ পরম্পরায় এই মসজিদের দেখাশোনা করে আসছেন। ভীষণ আন্তরিক আলাপচারিতায় তিনি তাঁর স্মৃতিচারণা করেন। আমি এখানকার বাসিন্দা, আমার এই যুগ যুগ ধরে আমরা এর সেবা করি। এর আগে আমার শ্বশুর শাশুড়ি তার বাপ মা এর সেবা করে গেছে, আমি এই 14 বছর বয়স থেকে এর সেবা করছি। নামাজ পড়তে মানুষ এলে তার জলের ব্যবস্থা, কিংবা কেউ হয়তো এমন লোক আছে হয়তো দুটো খাবার লেগে গেছে, সে খাবারও আমি খেতে দেয় তাদেরকে। আচ্ছা, আমি শুনেছি যে এই মসজিদে একটা সময় প্রদীপ জ্বালানো হতো। হ্যাঁ, প্রদীপ জ্বালাইছি, আমরাই জ্বালাইছি। তো এখন কেন বন্ধ আছে? এখন মৌলভী সাহেবেরা বলছেন যে প্রদীপ আগরবাতি এইসব ধূপ ধূপবাতি এগুলো সব জ্বালাবে না, তবে অন্য দেশের লোক আছে তো ওরা ধূপ কাঠি নিয়েছে। তা আমি বলি যে তোমরা জ্বালিয়ে দাও, আমি নিজে হয়তো জ্বালাবো না, তোমরা জ্বালিয়ে দাও। আচ্ছা, এখানে মানে মুসলিম ধর্মপ্রাণ মানুষরা তো আসেনি, তার সাথে দেখলাম একটু আগে দেখছিলাম যে হিন্দুরাও অনেকে দেখতে আসে। হিন্দুরা বেশি মানে গো, আপনার চোখে কিভাবে দেখছেন আপনি এটাকে, মানে যে হিন্দুরাও আসছেন মুসলিমরাও আসছেন? এখানে মুসলিম সাঁতাল ঢাঙর নানান জাতি মানুষ আছে, এখানে সকলে হয়তো মানে সকলেরই কাজ হয় যে যার জন্য মানে, তার জন্যে কেউ হয়তো অসুখ বিসুখে, কেউ হয়তো বাচ্চার জন্যে, কেউ নানা রকমের নানা মনের সমস্যা আছে, সেই সমস্যা না এখানে সমাধান তাদের হয় বলে আসে। কেউ হয়তো মিষ্টি, কেউ হয়তো বাচ্চা, কেউ হয়তো আমাদের মুসলিমের ভাত রান্না করে নিয়ে আসে, মাংস ভাত, মুরগির মাংস ভাত, খাসি মাংস ভাত, নানা রকমের খাবার খাদ্য নিয়ে আসে, তারাও খায়। এখানে 5 ছেলেকে দেয়, আমাকেও দেয়। আচ্ছা, ঈদের নামাজ কি কোনোদিন এখানে হয়েছে? ঈদের নামাজ কিছুদিন হয়েছে, 2-10 বছর 5 বছর ধরে হয়েছে। এখানে মসজিদ ছিল না, সব যা আছে আমাদের মুসলিম গরিব। আচ্ছা, খেরুর মসজিদটিকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ যেভাবে রক্ষা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। খেরুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে প্রাচীন বিষ্ণুমূর্তি, মন্দির, মসজিদ ও পীরের অবস্থান হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের তথ্যকে প্রমাণ করে। সম্প্রীতির এই বাতাবরণের কারিগর কিংবদন্তি গৌড়েশ্বর হুসেন শাহ স্বয়ং। যে হুসেন শাহ উড়িষ্যায় দেবমূর্তি ভেঙে ফেলতে দ্বিধাবোধ করেননি, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে মেনে নিয়েছিলেন। চৈতন্য প্রেমে মজে হুসেন বলেছিলেন, হিন্দু যারে বলে কৃষ্ণ খোদাই জবনে, এই তিহ নিশ্চয়ই জানিবে সর্বজনে। আর হুসেন শাহ সম্পর্কে কবীন্দ্র পরমেশ্বর বলেছিলেন, নৃপতি হুসেন শাহ হয় মহামতি, পঞ্চম গৌড়েতে যার পরম সুখ্যাতি, অস্ত্রশস্ত্রে সুপণ্ডিত মহিমা অপার, কলিকালে হবু যেন কৃষ্ণ অবতার।